মা নিজে সন্তানের কথা না ভাবলে বিয়া হয়ে গেছে, তারপরে আব্বাই বিয়া করছে, এখন আমি স্বপ্নের কাছে থাকি, টাকা পয়সা দেবো না, এরকম জামা কাপড় কিনবার টাকা দিব না, কারোর লোকে প্রেম করি নাই, আমার ভালোবাসা করি নাই, এরকম একটা ছেলে আমি গৃহস্থের মধ্যে যদি পেতাম যে শুধু আমাকে ভালোবাসবে, অন্য কাউকে না, কিংবা আমি অন্য কাউকে ভালোবাসতে চাই না, এটাকে ভালোবাসতে চাই যে আমাকে অনেক ভালো রাখবো, মানে এমনিতে অনেক আমার খেয়াল রাখবো, আমি এরকম একটা ছেলে চাই। এটা তো মারা অনেকে আর কি সবাই কয় যে বিয়ে বলে, আমার বেদি সমাজ আর কি বিয়ে নিয়ে বসুক না, আমি একজন মানুষকে চাই যে সারা জীবন আমার পাশে থাকবো, আমার সবকিছু খেয়াল রাখবো। হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমি আমার জীবন কাহিনীর একটা গল্প বলতে চাই, মানে নিজের আমাগো মধ্যেই, মানে কে করে আমাগো মধ্যে এরকম মাঝে ছেড়ে যায়, কিন্তু আমি এরকম একটা ছেলে চাই সারাক্ষণ আমাকে ভালোবাসে, সবসময় আমার সাথে থাকবে, আমার খেয়াল রাখবে, আমি এরকম একটা চাই। তো আমাগো সমাজের ভিতরে তো এরকম আছে সবাই, যে আমাগো মধ্যে তো সবাই জানে যে বিয়া করে অন্য কাউরে ছেড়ে দেওয়া হয়, আরেকটা ধরে কিংবা একটা বাচ্চা কাচ্চা হইলো অন্য কারো ধরে, এরকমটা চাই না যে আমার জীবনে এরকমটা ঘটুক যে আমাকে বিয়ে করে অন্য কাউকে যে আবার বিয়ে করুক, এটা তো আমি চাই। আমি চাই একটা সুন্দর একটা ছেলে যে তাকে আমি বিয়ে করব, যে আমার পাশে থাকবে সবসময়, আমাকে অনেক আর কি নিজেকে অনেক ভালোবাসবো, আমি এরকম একটা ছেলে চাই। তারপরে এরকম একটা ছেলে তো চাই অবশ্যই, কিন্তু মেয়েদের তো আমার মধ্যে আমার সমাজের ভিতরে তো আসতে এরকম এরকম ছোটবেলায় বিয়ে হয়ে যায়গা, এরকম ভাজে বাবা মা বিয়ে দিয়ে দেয় ছোটবেলায়, কিন্তু আমার এরকম ইচ্ছে নাই যে আমি এরকম মাঝে বিয়ে বসুন, কারণ আমি একটা চাই একটা সুন্দর একটা ছেলে যে শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে না, কিংবা আমি অন্য কাউকে ভালোবাসতে চাই না, এটাকে ভালোবাসতে চাই যে আমাকে অনেক ভালো রাখবো, মানে এমনিতে অনেক আমার খেয়াল রাখবো, আমি এরকম একটা ছেলে চাই। আমি চাই না যে আমার মধ্যে বেদে সমাজের ভিতরে এরকম, তো সবাই জানে যে এরকম করে আমার মধ্যে ছোটবেলায় বিয়ে করে এরকম বা ছেড়ে দিয়ে আবার অন্য কাউকে ধরে, আমি এরকম কোনো কিছু চাই না, কারণ আমি নিজের মতো অন্য কাউকে ভালোবাসতে চাই, এরকম ছেলে একটা পাইলে। এরকম ছেলে কি তোমার মানে দেখছো এই পর্যন্ত? এরকম ছেলে এরকম নিজে তো দেখি না, তো কারণ আমি পাইলে মানে কাউকে ভালো লাগে না এই পর্যন্ত, আমি অন্য কারোর সাথে ভালোবাসা করি নাই, ওই তো কাউরে পছন্দ হয় না, কিন্তু ছেলে চাই যাতে নিজের মতো নিজে খেয়াল রাখবো কিছু, এরকম ছেলে চাই। এরকম ছেলে যদি তোমাদের বেদেদের মধ্যে হয় বা বেদেদের মধ্যে হলে, বেদ সমাজে তো এরকম ছেলে, কিন্তু আমাকে সবার তো আর ইচ্ছে থাকে যে আমি বিয়ে করবো আর বিয়ে করবো, কিন্তু আমি এরকমটা কোনো কিছু করি নাই, হয়তো কারোর লোকে প্রেম করি নাই, আমার ভালোবাসা করি নাই, এরকম একটা ছেলে আমি গৃহস্থের মধ্যে যদি পেতাম নিজের মতো। কেউ অফার দেয় না প্রেম করার জন্য? এখন তো অনেক অফার দিলে সবার ভালোবাসত হবে, এরকম তো কথা না, আমি এই পর্যন্ত অন্য কাউরে নিজের মতো আর কি তোমার মনের মতো কাউকে পাই পাও নাই, অফার দিছে কিন্তু পছন্দ হয় না, এরকম না নিজের পছন্দ হয় না, নিজের মতো করে জনকে পছন্দ হয় না, নিজের মতো করে। তোমার বেদে পছন্দ না গৃহস্থ পছন্দ? আমার বেদে সমাজের ভিতরে বিয়ে করলে তো আমার বাবা অনেক রাগে দিয়ে দিত, কারণ সৎ মা তো চায় যে নিজের মেয়ে থেকে অন্য কেউ যে যায় কাস্তে বিয়ে বসে যায়, এটা তো মারা অনেককে আর কি সবাই কয় যে বিয়ে বলে, আমার বেদি সমাজ আর কি বিয়ে নিয়ে যে বসুক না, এর জন্য। তুমি বললা তোমার সৎ মা, তোমার যে আসল মা উনি কোথায়? আমার আসল মা চলে গেছে অন্য জায়গায় আরেকজন। ও আমার বাবা আর কি বিয়া করে আব্বাই বিয়া করতে পরে নিজের মা সাইরা দিয়া হে অন্য ঘরে চলে গেছে, বাবা আর একটা বিয়ে করছে, মা আর একটা বিয়ে করছে, মা নিজে সন্তানের কথা না ভাবলে বিয়া হয়ে গেছে, তারপরে আব্বাই বিয়া করছে, এখন আমি স্বপ্নের কাছে থাকি, নিজের আর কি লেখাপড়া খাওয়া দাওয়া এরকম, সৎ মায় তো আর এরকম আছে চালাতে পারে না নিজের মায়ের মতো। তোমার বাবা কি করে? আমার বাবা আমার সৎ মায়ের, আমার নিজের মা তো বাবা কাজ করে, অন্য
অন্য কিছু কাজ করে আসুক সবাই, কিন্তু নিজের তো নিজের কথা তো ভাবে না আমার, যে আমার একটা মেয়ে আছে ঘরে, আমিও চাইছি যে আমার নিজের পায়ে আমি নিজে দাঁড়াবো, যে কোনো একটা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে চাকরি করবো এরকম চাই, কিন্তু সৎ মা নিজের পড়ালেখা করবার দেয় না। বাবা কি বলে, বাবা কি বলে, বাবা কি না করে? আব্বা এখন নিজের মানের কাছে আব্বাও নিজের মতো করে আমার দেখে না, নিজের একটা মেয়ে আছে ঘরে এরকম। ভিডিওটা তো অনেকে দেখবে, তোমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই, ওয়ে আছে ফোন নাম্বার বা এরকম কন্টাক্ট কি আছে? হ্যাঁ এরকম ফোন নাম্বার দিয়ে দিব, যদি আমার যদি তার ভালো লাগে তার ও আমার ভালো লাগে এরকম তো আছে না এরকম। আমি তুমি দর্জন দেখলে না তোমার মনে হবে যে এটা ভালো, বা দর্জনের সাথে কথা বললে না তুমি বুঝতে পারবা যে দর্জনের সাথে কথা বললে কি আর দর্জনের ভালোবাসা যায় নাকি না, আমি তো সেটাই তুমি তফাৎটা বুঝতে পারবা যে কে ভালো কে খারাপ এই দর্জনের মধ্যে। তো যে আমার ভালোবাসবো সেটা আমি কথা বলবো, কথার ভিতরে যদি ও আমার পছন্দ হয় তা আমি হেরে বিয়ে করবো। আমি তো চাই না যে আমার অন্য অন্য জায়গায় বিয়ে হবে, আমি চাই আমার একটা জায়গায় বিয়ে হবে, আমাকে অনেক ভালোবাসবে, আমি এক জায়গায় থাকবার চাই, কিন্তু আমাকে বেদে সমাজের ভিতরে তো এটা আছে যে আমার এখন বয়স কত? 16। তার মানে বিয়ে করতে করতে আরো 2 বছর পরে, যেহেতু সরকারি আইন অনুযায়ী 18 বছরে বিয়ে করতে হয়, মধ্যে তো এমনিতে বিয়া হয়ে যায় ধর 12 বছর 13 বছর 14 বছর ভিতরে বিয়ে হয়ে যায়। তো আমি এটা চাই না যে নিজের পায়ে নিজে দাঁড়াইয়া পরে বিয়া হবো। তুমি তো লেখাপড়া বেশি করো নাই, নিজের পায়ে নিজে কিভাবে দাঁড়াতে চাও? কিছু শিখছো কাজ টাজ? মানে অনেকে তো কাম তো শিখছি, টেলারি কাম শিখছি। টেলারি কাজ শিখছো? আচ্ছা মিশিং আছে তোমার টেলারি কাজ করার মতো? মিশিং কেনা টাকা কই পাবো, মিশিং কেনা টাকা না, না সব কাজ পারো টেলারি? নিজে তো কাম শিখছি কিন্তু করব যে এরকম নিজের মা টাকা পয়সা দেয়, নিজের মা হয় সব মা টাকা পয়সা দেব না, এরকম জামা কাপড় কিনবার টাকা দিব না, হেসে কইব যে নিজের মেয়ের কেউ কয় যে সৎ মেয়ের মতো। তোমার কি বলে নাকি যে ইনকাম করে নিয়ে আয় বা গ্রামে যায় এই টাইপের বলে? ওই আইডিয়া আমার কয় যে ইনকাম কর, সৎ মা তো আর কইব না যে তুমি কোথাও যাও না, আমার কয় যে তুমি ওখানে যাও এখানে যাও, সবার মতো আমার হতে কয় তুমি বিয়া বয় এরকম ভাজে বিয়া না বইলে আমার মধ্যে এরকম বিয়া কেউ করবো না, আমার মধ্যে এদিক কর, আমার মধ্যে তো সবাই জানি না। কথা তোমাদের এই সম্প্রদায় বা তোমাদের এই পরিবেশটা তোমার কাছে ভালো লাগে না? আমার একদম ভালো লাগে না, আমাকে এরকম পরিবেশে কে বিয়ে করা থুইয়া পরে হেসে অন্য কারোর বিয়ে করা, আমি চাই না যে আমার জীবন এরকমটা হোক। তুমি একজন মানুষকে চাও যে তোমাকে সারা জীবন? আমি একজন মানুষকে চাই যে সারা জীবন আমার পাশে থাকবো, আমার সবকিছু খেয়াল রাখবো, আমার সবকিছু দেখবো। যেন বিয়ের আগে আগে তাকে চিনতে চাও, মানে তার সাথে চাই যে বিয়ের আগে যাচাই বাছাই করে নিতে চাও, আমার মতো যাতে কেউ এরকম ভাবে বিয়া কইরা হেসে ছাইরা দেয় অন্য কাউরে আবার বিয়ে করুক এরকম তো আমি চাই। তোমার কি কখনো মনে হয় যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব? নিজের পায়ে দাঁড়াতে তো এর সবার ইচ্ছা করে যে নিজে কিছু করুম হেসে। তো মনে করো যে তুমি তো বললা যে এরকম মনের একজন মানুষ চাও যে তোমার সারা জীবন, আচ্ছা কি ধরনের মনে করো, সে ধরো কাম রোজগার করে তোমাকে খাওয়াবে, কিংবা মনে করো অনেকে আছে না, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের আছে, আমরাও মানুষ, আবার যে চাকরি করে সেও মানুষ, যে 50,000 টাকা বেতন পায় সেও মানুষ, যে 1,00,000 টাকা মাসে বেতন পায় সেও মানুষ, আবার যে দিন আনে দিন খায় সেও মানুষ। এখন তোমার আসলে মানে কি ধরনের, মানে যে তোমার চাওয়া পাওয়াটা কেমন? মানে আমার চাওয়া পাওয়াটা মানে বলতে কি যে আমি চাই আমাকে ইনকাম, জাস্ট ইনকামের ব্যাপারটা করো, চাই যে আমি একটা যার ভালোবাসবে সে আমাকে ভীষণ ভালোবাসবে, আর এমনি গরিব মানুষ মানে তুমি চাচ্ছো যে তোমাকে যে ভালোবাসে সে গরিব হোক আর ধনী হোক কোনো সমস্যা নেই? আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অনেক ছেলেপেলে বিয়ে করলে তার বউ তার একটা প্রত্যাশা থাকে তার বউ তার বাবা মার সাথে থাকুক, তার বাবা মাকে দেখাশোনা করুক, যেমন আমাদের মধ্যে যেটা গৃহস্থদের মধ্যে এটা হয় যে তার বউ চায় বউ বাড়িতে থাকুক, মা বাবা সেবা যত্ন করুক। তো কেউ যদি তোমাকে আমাদের মধ্যে থেকে বিয়ে করতে চায় সে এটা চাবে, তো তুমি এই জিনিসটা কিভাবে নিবা?
যে আমাকে ভালোবাসবে, যে আমাকে মধ্যে আমার বলবে যে তুমি এখানে থাকো না, পরিবেশ ভালো না, তুমি আমাকে মধ্যে চলে আসো, যে আমাকে অনেকটা ভালোবাসবে, আমি তা তো রাজি। না, আমাদের মধ্যে কেউ যদি বিয়ে করার কাগজ যদি করে, তা অবশ্যই তার হাজব্যান্ড, তোমার স্বামীর বাসায় যেতে হবে, তার বাবা মার সাথে থাকতে হবে, তার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা তুমি অ্যাকসেপ্ট করবা তো?